একটি কথা মনে আছে যে আল্লাহ তুমি থাকতে এই মানুষ ল্যাংড়া অন্ধ অতুর কানা কেন হয় খোড়া কেন হয় বাজান এটা তুমি আমার থেকে তুমি ভালো জানো যে মানুষ ল্যাংড়া হয় কেন বন্যা কাটা কেন হয় বিকলাঙ্গ কেন জন্মায় এগুলি আমার থেকে তুমি হয়তো ভালো জানো কারণ এগুলি দেখবে একটা পশু যদি একবার গর্ভে বিন্দু পেয়ে যায় যখন মা হয়ে যায় ওই দারে আর কোনো সার যাবে না যাবে আবার তার যোগ না আসা পর্যন্ত তার দিকে ঘুরেও তাকাবে না ছাগলও তাই মুরগির ব্যাপারটা কিন্তু আলাদা হ্যাঁ মুরগির ব্যাপারটা আলাদা ওর কোনো মাসি পিছিয়ে জ্ঞান তার নাই কিন্তু মানুষ একটা নারী যখন শুভযোগে পিতৃবিন্দু গর্ভে পায় তখন সে মা হয়ে যায় তাহলে পিতৃবীজ আর মাতৃ রস একই সঙ্গে পাঁচটা রস মন্থন হয়ে মাতৃ ছাঁচে যখন পড়ে যায় এটা আইসক্রিম যেমন পানির তাপে পানিকে তাপ দিয়ে জুড়িয়ে আইসক্রিম তৈরি করা হয় এইভাবে জলে জলে জলকে জোড়ায় মাতৃগর্ভে এইভাবে আবার দৈহিক মিলন করলে এর উপরে পাশাপাশি অত্যাচার করলে পাষাণ্ড পানাম করলে ল্যাংড়া লোড়া খোড়া অতুর হতে বাধ্য এটা তোমাদের কারণেই তোমাদের দোষের জন্য হয় এটা আল্লাহর কোনো দোষ সেখানে নাই এটা আল্লাহকে দোষ দিয়ে তুমি পার পাবা না কারণ এটা তোমারই পশুবৃত্তির জন্য হয় খুঁজে দেখলে আমার হয় দিল হয় মানুষের অংশ কম
এখন যত দোষ আমাদের ঘাড়ে পড়ে গেল আল্লাহর কোনো দোষ নেই আল্লাহর অংশ 10টা মানুষের অংশ 4টা 4টা একটা এই 10টার ভিতরে এদের কোনো দোষ নেই সব দোষই আমাদের এখন কি করব মানুষের যখন খুব সিরিয়াস রোগ হয়ে যায় স্বাভাবিক ডাক্তারে যখন বাঁচাবার কোনো কায়দা থাকে না লোকাল ডাক্তারে তখন হসপিটালে যান না জেনারেল হসপিটাল যাই কোনো ফিজিশিয়ান হসপিটাল যেখানে ভর্তি করতে এবারে হসপিটালে যখন চলে যায় তখন তার কিছু করার থাকে না ওখানে হসপিটাল দিয়ে দেয় এইরকম গোটা তিনেক মানুষ অসুস্থ ওইরকমই হসপিটালে পড়ে দিয়েছে তো হসপিটাল যখন পড়ে দিয়েছে চিকিৎসার খোঁজ খবর নাই সেরকম তো তিনজনে মারা গেছে মারা যাওয়ার পরে তিনজনকে ডেড রুমে পুড়ে দিয়েছে মেথর ফেলে দেবে ফেলে দিয়েছে সকালের মেথর খবর এই দক্ষিণ দিকে রুমে তিনটা মরা মানুষ আছে ফেলে দাও তো মেথর গিয়ে এক নম্বর দুই নম্বর গেটে গিয়ে মরা দুটো ফেলছে তিন নম্বর গেটে ঢুকে মানে ঘরে ঢুকে দেখছে ওই মরা ঠ্যাং ধরে টানছে ফেলে দেবে তো মরাটা বলছে ভাই আমাকে এখনো ফেলিস নি আমি এখনো মরিনি মেথর বুঝে আসতে দিবে দুটো রুগী ফেলে দিল কথাই বলছে না রে বেঁচে আছে বলছে হ্যাঁ তুই বেঁচে আছো তুমি মরে গেছো কোন কালি বলছে না ভাই আমি এখনো মরিনি দেখছি না কথা বলছি হ্যাঁ তুমি ডাক্তারের চেয়ে বেশি জ্ঞানী নাকি ডাক্তার MBBS পাস করি সে বললে তুমি ডেড বডি আর তুমি বলছো আমি বেঁচে আছি হ্যাঁ ফেললি 100 টাকা পাবো ফেলে দিতে পারলে বেঁচে দিই মানে ডাক্তারে দোষ করলে তো ধরা ধরি নাই বেঁচে গেছে বাসা মানুষই রোগে দিয়েছে বলে মরার খাতা তা ডাক্তারের ভুল ত্রুটি ধরা ধরে নেই রুগী দোষ করলি দোষ তো যাক দোষ তবু সবই আমাদের কথা ঠিক কিন্তু এর ভিতরে একটি কথা বলেছে যে দোজুক না গেলে জান্নাতে যাওয়া যায় না তো দোজুকটা দেখতে কেমন জান্নাতটা দেখতে কেমন নাকি দেখি দোজুকটা ভালো না জান্নাতটা ভালো দোজুকের আয়তন কতটুক দোজুক কয়টা কোন দোজুকের কি পরিধি কোন দোজুকে কারা কিভাবে যাই আর জান্নাতের আয়তন কেমন জান্নাত কয়টা কোন জান্নাতে কারা কিভাবে যায় যাবে যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয় উনার সুপারিশে যদি সবগুলো জান্নাত যায় তাহলে জান্নাত একটা হওয়াই উচিত ছিল নাকি আটটি জান্নাত কেন হলে শেষ আগে আবার সাদ্দাত বাদশা একটা জান্নাত বানাইছিল না ওই জান্নাত থেকে আল্লাহর ওই আটটি জান্নাতের ভিতরে আছে না এই জান্নাত আলাদা জান্নাত এটা তো মানুষও বানাইছে আর আল্লাহ নিজে বানাইছে আটটি জান্নাত এখন সাদ্দাদেরই জান্নাত সাদ্দাত বাদশা যে জান্নাতটি বানাইছিল ওই জান্নাতটা দিয়েই কি আটটা জান্নাত না আল্লাহর এস্টার নিজস্বই আটটি জান্নাত কোন জান্নাতে কার সুপারিশে কিভাবে যাবে দল তুমি ছাড়া আজকে বলার তো আর কেউ নাই আজ আমি সুযোগ পেয়েছি আজ তোমার সাথে আমি বলি নাকি এ হলো কথা এখন আদমের কালবের ভিতরে আল্লাহ থাকেন খুব ভালো কথা আমি শুনে খুশি তাহলে যে কালবের ভিতরে কোনো দোষ থাকাই উচিত না যেখানে আল্লাহ থাকে সেখানে কোনো দোষ থাকাই দরকার পড়বে সেটা নির্মল সেটা লাশরিক সেটা ওহেদাল নেয়াদের কাছে থাকা উচিত তার কোনো দজুকো নাই জান্নাতও নাই সে নির্মল এখানে রুহু চলে গেছে বলেছে রুহু চলে যায় ওটা আল্লাহ তাহলে রুহু তো দুইটা জায়গায় জমা হয় একটা জান্নাতের একটা দজুক তো যারা আগে চলে গেছে যারা ভালো মানুষ তারা তো এখন জান্নাতে যাইতে পারেনি তোমার পৃথিবী ধ্বংস হবে তারপরে জান্নাতে যাবে তারপরে দজুক যাবে এখন ভালো মানুষ যারা গেল তারা কোথায় আছে আর খারাপ মানুষ যারা গেল তারাই কোথায় আছে সেই রুহুগুলো তুমি তাহলে একটু ভালো করে কইবা সরল সদাই গরল আমার হয়ে সরল সদাই গরল বোধি ভরাই অন্তরে তোমার দিনে যাব বলো আমি কি করে দয়া তোমার দিনে যাব বলো আমি কি করে হয়ে সরল সদাই গরল হয়ে সরল সদাই গরল বোধি ভরাই
আমার গানের ভিতরে বলেছে দয়াল আমি তোমার দিনে যাব কি করে
হয়ে সরল সদাই গরল বধিবার অন্তরে শুনি শয়তানের কাজী মন কারে করে কার সাজি তারিখ মতো বললে যেতে হয় না যে রাজি রাজি হবে কিসে ভাবছি বসে তাই ভাবি মনে মনে আল্লাহ মে শোনো বাড়ি রব্বানা তোমার বারামখানা এই দেহে কোথা আছে বলো সেবে না এই দেহের ভিতরে তুমি থাকো আবার এখানে শয়তান নামে একজনা ধোকা দেয় এ ব্যক্তিকে এ কিভাবে কালবের ভিতরে গেল যে নফসের ভিতরে শয়তানও থাকে আল্লাহ থাকে শয়তান তো নাফাক জলে বইল নাকি সে তো পবিত্র না তাহলে আল্লাহ যেখানে দেখে সেখানে শয়তান কিভাবে প্রবেশ করলো এই দোষটা আমার না তোমার তোমার তোমরা ভালো করে ইনকোয়ারি করে আমার বুঝাইব আমাদের এরকম ভাওতা সারি ফেইলা
দলেই ভাবে তুমি থাকতেছো ভালো করে যে কুলবিল মুমিন বান্দার কালবে আল্লাহর গান গাইলা ভালো কথা আদমকে বন্ধন খাইলো শয়তান তখন তুমি কোথায় আদমের এক সন্তান আর এক সন্তানকে মাইরে হারাইলো শয়তান পরশুনে বলে তখন তুমি কোথায় তুমি নিষেধ করো নাই হ্যাঁ মজা লাগে যে তোমার এই লীলা Thank you.